সামনেই দুর্গাপুজো, আর তার আগে থেকেই পুজোর গন্ধে মেতে উঠেছে রাজ্যবাসী। পুজোর আগে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরেও পুজো নিয়ে উন্মাদনা উত্তেজনা রয়েছে চরমে। বর্ধমান শহর জুড়ে বিভিন্ন ক্লাবে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। সেরকমই আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে এদিন বর্ধমান সর্বমিলন সংঘে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। বর্ধমানবাসীর জন্য বড় বাজেটের এক নতুন থিমের আয়োজন করতে চলেছে এই ক্লাব। এবছর তাদের থিম সিকিমের চার ধাম মন্দির। এই প্রসঙ্গে সর্বমিলন সংঘের পক্ষ থেকে বিশ্বজিৎ মণ্ডল জানান, সর্বমিলন সংঘ নতুন কিছু একটা দেয় গোটা বর্ধমানবাসী, শুধু না গোটা পশ্চিমবঙ্গের মানুষ আশা থাকে সর্বমিলন সংঘের কাছে। আমরাও চেষ্টা করেছি এবছরও সেরাটা দেওয়ার সেই চিন্তাভাবনা নিয়ে সিকিমের চার ধাম আমরা এবছর করছি। বাজেট এখনো পর্যন্ত ফাইনাল যাইনি, তো 50,00,000 ক্রস করে যাবে, যে মানুষ অনেকের পক্ষে যাওয়া সম্ভব নয় বলেই আমাদের এই চিন্তাভাবনা, এবং আমরা এটা সাকসেসফুল হব। গত বছর এই ক্লাবের তরফ থেকে কেদারনাথ থিম করা হয়েছিল, যেখানে রীতিমতো ভোর পর্যন্ত মানুষ লাইন দিয়ে প্রতিমা দর্শন করেছে। এবছরও তাই ক্লাব কর্তৃপক্ষ সকলেই আশাবাদী, এই থিম দেখতে উপচে পড়বে মানুষের ভিড়। এদিন এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এই বিষয়ে তিনি জানিয়েছেন, সর্বমিলন সংঘের দুর্গাপুজো 64তম দুর্গাপুজোকে সামনে রেখে আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের দুর্গাপুজোর কাজ শুরু হলো। এবারে থিম চারধাম, সিকিমের চারধাম, সেই মন্দির এরা তৈরি করছে। প্রতি বছরই আমাদের বর্ধমান শহরে যেসব বড় বড় পুজো হয় তার মধ্যে সর্বমিলন সংঘ একটা বড় পুজো। প্রতিবারই আমরা দেখেছি যে যেভাবে মানুষের ঢল নামে পুজোতে, প্রচুর মানুষ জেলা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে পুজো দেখতে আসে। আমাদের আশা এবারও সর্বমিলন সংঘ বড় পুজো করছে এবং এবারও মানুষের ঢল এখানে নামবে। ক্লাব মারফত জানা গেছে এবছর এই চারধাম মন্দিরের থিম তৈরি করতে খরচ হবে প্রায় 50,00,000 টাকার বেশি টাকা। বসিরহাট থেকে শিল্পীরা আসবেন এই থিম তৈরি করতে। স্বাভাবিকভাবেই সব মিলিয়ে এই থিম দেখার জন্য অপেক্ষায় রইল বর্ধমানবাসী। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।